আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আয়াত ফ্রম আয়াত প্যারাডাইস। আজকে দেখাবো আপনাদের পান্তাভাত দিয়ে খিচুড়ি রান্নার একটা অসাধারণ রেসিপি। তো চলেন শুরু করা যাক। আমি এখানে পান্তাভাতকে ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি, এরপর পরিমাণ মতো পানি দিয়ে একটি পাতিলে ছড়িয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে হলুদ, একটু লবণ, আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এগুলো সবই পরিমাণ মতো দিবেন, পরিমাণ মতো যতটুকু ভাত থাকবে অতটুকু আর কি পরিমাণ মতো আপনারা দিবেন। এরপরে একটা আম নিয়ে নিয়েছি, আমগুলোকে সুন্দর করে স্লাইস করে দিয়েছি, আর ওগুলো হচ্ছে গিয়ে আমি সাথে মিক্স করে দিয়েছি। তো এখানে মিক্স করার পরে আমি একদম চুলা মিডিয়াম আঁচে দিয়ে একদমই অপেক্ষা করব খিচুড়িটা আস্তে আস্তে হওয়ার জন্য। এই ক্ষেত্রে চুলা হাই ফ্লেমে দিলে একদমই পুড়ে যাবে, তো এটা ধৈর্য ধরেই অ্যাকচুয়ালি রান্না করতে হবে। একটু ধৈর্য ধরলে আর কি জিনিসটা ভালো হয়। তো আমি এখানে ধৈর্য ধরে রান্না করে নিব, মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব। চুলার মিডিয়াম আঁচে থাকলে এটার পানি আস্তে আস্তে কমে যাবে, যখন পানিটা কমে যাবে তখন হচ্ছে গিয়ে পানিটা মোটামুটি যখন কমে দিবে তখন আমি একটা ঘুটি নিব, ঘুটনির সাহায্যে খিচুড়িটাকে একদমই মেল্ট করে নিব যেন এটা দানাযুক্ত না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি ঘুটনির সাহায্যে একদমই মেল্ট করে নিয়েছি। এরপরে হচ্ছে গিয়ে পরের স্টেপ, এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো মরিচ। শুকনো মরিচ ভাজার পরে একদম লাল লাল করে ভাজার পরে শুকনো মরিচটাকে গুঁড়ো গুঁড়ো করে নিব। এরপরে নিয়ে নিয়েছি সেই পাতিলে একটু তেল, দিয়ে দিয়েছি পেঁয়াজ, দিয়ে দিয়েছি রসুন। এগুলো আমি লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব, এটা একদম ভাজা ভাজা হয়ে গিয়ে সেটা আমি খিচুড়ির সাথে মিক্স করব। এখানে আমি গুঁড়ো মরিচগুলোকে গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি খিচুড়ির সাথে মিক্স করব। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, এটা আমি খিচুড়ির সাথে তেল সহকারে মিক্স করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি এরপরে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এরপরে হচ্ছে গিয়ে যে গুঁড়ো মরিচটা আমি গুঁড়ো করেছি সেটাও মিক্স করে দিয়েছি। এই তো আমার খিচুড়ি একদমই রেডি। এই খিচুড়িটা একটু ধৈর্য সহকারে আনতে হয়, কিন্তু এই খিচুড়িটা খেতে খুবই মজা। আমি তো একদম চেটেপুটে খাই, আপনারা একবার হলো একদম বাসায় ট্রাই করে দেখবেন। পান্তাভাত অ্যাকচুয়ালি থাকলে ফালানোর কোনো দরকার নেই, অনেকজন ফেলে টেলে দেয়, তো আপনারা খিচুড়ি এনে এভাবে খেতে পারেন। তো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই